পারলেন করব পরে কি বলুন জুতোতে সেফটি পিন লাগিয়ে কি উনি 3 কিলোমিটার আমি ওনার পার্সোনাল ব্যাপারে কমিট করব দাদা কি মনে হচ্ছে উনি উনি গতবারে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন নন্দীগ্রামের লোক জেনেছিল বলে ভোট দেয়নি আমাকে দিয়েছে আপনাদের ভুল বুঝিয়েছিল বলে বাংলার একটা অংশের লোক পা ভেঙে গেছে বলে ভোট কিছু লোক দিয়েছে উনি এইটা করছেন নাটক ড্রামার জন্য এই মুখ্যমন্ত্রী আলিপুর দুয়ারে 6 মাস আগে জনজাতিদের হাত ধরেছিলেন গ্লাভস পরে এই মুখ্যমন্ত্রী বেরোলে 5000 আর ভাইপো বেরোলে 7000 পুলিশ থাকে চারটে হেলিকপ্টার দুজনের জন্য দুটো চার্টার ফ্লাইট তাজের চার্টার যে চার্টারের ভিতরে মানে ছোটখাটো 5-star হোটেলের মতো উনার যে এনজয়িং আমরা 11-র আগেও দেখেছি আর এখনো দেখি উনাকে বলবো পার্সোনাল লাইফটা বাড়িতে রাখুন পাবলিকলি পার্সোনাল লাইফটাকে এক্সপোজ করতে গেলে আপনি যেভাবে এক্সপোজ হবেন তারপরে কিন্তু আপনার আর কিছু থাকবে না আমি আপনাকে প্রশ্ন করতে চাই 11 সালের আগে আপনার বাড়ির কোন লোক বিদেশে গেছে নাম বলুন জায়গার নাম বলুন 14 সালের পরে আপনার ভাইপো একা 24 বার বিদেশে গেছে আপনি বলুন 11 এর আগে হরিশ চট্টোপাধ্যায় হরিশ মুখার্জি স্ট্রিটে ব্যানার্জি পরিবারের প্লটের সংখ্যা কত একটা জমি ছিল তালিনালার পাশে সেই জমিতে কোনো তার ডিড এগ্রিমেন্ট নেই আজকে 38-39টা প্লটের মালিক মমতা ব্যানার্জি এবং ফাইনালি আমাদের লোকেরা গ্রামের লোকে চিকিৎসা পায় না আপনার ভাইপো চোখ দেখাতে যায় আমেরিকার হপকনস হসপিটালে যেখানে আমেরিকার রাষ্ট্রপতি চিকিৎসা হয় এবং 1 কোটি টাকা মিনিমাম ডিপোজিট দিয়ে চিকিৎসা করাতে হয় অতএব আপনার পরিবর্তন জনগণ দেখেছে আপনি যতই সেফটি পিন লাগান এবারে জনগণ ইভিএমে আপনার ছিন্নমূলে সেফটি পিন লাগিয়ে দেবে।